দূরের ও কাছের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এই মহামারীর সময়ে পড়াশোনার একেবারেই ভীষণ ক্ষতি হচ্ছে, যার ফলশ্রুতিতে সরকার পদক্ষেপ নিয়েছেন যে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্যে তারই ধারাবাহিকতায় আমরা অনলাইন ক্লাস নিয়মিতভাবে করে যাচ্ছি। তোমরা যদি প্রতিনিয়ত এই ক্লাসগুলো লক্ষ্য করো এবং দেখো, তা থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পড়াশোনা সচল থাকবে। আশা করছি পাঠ শুরু করার আগে তোমরা খাতা কলম নিয়ে বসে পাঠ মনোযোগের সাথে শুনবে। যদি মনোযোগের সাথে শোনো তাহলে হয়তো তোমাদের পাঠগুলো খুবই সহজ হয়ে যাবে এবং তোমরা আগামী যখনই স্কুল খুলবে এবং পরীক্ষা শুরু হবে তখনই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এবং তোমাদের শিক্ষায় সফলভাবে তোমরা অবতরণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে প্রথম অধ্যায়ের পাঠ এক থেকে আলোচনা করব। সেখানে আমরা এই বোর্ডে দেখতে পাচ্ছি পাঠের মূল বিষয়বস্তুগুলো উল্লেখ রয়েছে, তারই দ্বারা পরিপ্রেক্ষিতে এখন আমি সেই পাঠ সম্পর্কে একটু তোমাদের ধারণা দিচ্ছি। তোমরা বোর্ডের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের পাঠ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় পাঠ এক। পাঠের শিরোনাম হচ্ছে বাংলায় ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসনের পটভূমি। এই পাঠটা অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে শিখন ফলগুলো এখানে উল্লেখ রয়েছে, দেখো উপনিবেশ কী তা ব্যাখ্যা করতে পারবে। প্রাচীন বাংলার শাসকদের সম্পর্কে তোমরা জানতে পারবে, বাংলায় ইউরোপীয়দের আগমন সম্পর্কেও তোমরা বলতে পারবে বা জানতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শিখন ফলগুলো আমাদেরকে এই পাঠ শেষে আমরা অর্জন করতে পারব। তাই আমরা তিনটা বিষয় এই পাঠ থেকে আমরা কী করতে পারবো, শিখতে পারবো, সেই ফলগুলো সেখানে তোমরা দেখো যে লেখা রয়েছে। প্রথমেই আমরা এখানে দেখব যে উপনিবেশ, আসলে উপনিবেশ কী? উপনিবেশ হচ্ছে অন্য কোনো দেশের উপর দখলদারদের আধিপত্যই হচ্ছে উপনিবেশ। হ্যাঁ, এই আমরা তিনবার করে যদি একটা জিনিস ভালো করে দেখি এবং পড়ি তাহলে আমাদের এটা মেমোরিতে স্থায়ী হবে। উপনিবেশ, আমরা আবার বলছি, অন্য কোনো দেশের উপর দখলদারদের আধিপত্যই হচ্ছে উপনিবেশ। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ যে উপনিবেশ কী? অন্য কোনো দেশের উপর দখলদারদের আধিপত্যই হচ্ছে উপনিবেশ। দুই নম্বরে দেখো যে উপনিবেশিক শাসন। উপনিবেশিক শাসন বলতে বোঝায় বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত ইংরেজ শাসনকে বলা হয় উপনিবেশিক শাসন। কেননা ইংরেজরা এখানে কী করেছিল, বাংলাকে দখল করে সেখানে তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল। এই জন্যই আমরা বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত ইংরেজ শাসনকে উপনিবেশিক শাসন হিসেবে বলেছি। এবার আমরা তারই ধারাবাহিকতায় দেখব যে বাংলাতে যে সকল শাসকেরা বিভিন্ন সময়ে আগমন করেছে এবং বাংলাকে শাসন শোষণ করেছে তারই একটি ধারাবাহিক বিবরণ এখানে উল্লেখ রয়েছে। যদি তা তোমরা মনোযোগের সাথে দেখো এবং কয়েকবার তোমরা এগুলো পড়াশোনা করো তাহলে নিশ্চয়ই তোমাদের এগুলো সহায়ক হবে। আমরা জানি যে খ্রিস্টপূর্ব যুগে আর্যরা বাংলায় আগমন করে এবং তাদের আর্যদের শাসন শুরু করে। আর্যরা যখন তাদের পরাজয় হয় তখন এরপরে মৌর্যদের শাসন বাংলায় শুরু হয়। মৌর্য সম্রাট অশোক তৃতীয় শতকে বাংলা শাসন শুরু করে এবং এরই পরিপ্রেক্ষিতে যখন মৌর্যদের পতন ঘটল তারপর চলে আসলো গুপ্তদের শাসন। গুপ্তরা বাংলাকে প্রায় চার শতকে কী করেছে, বাংলা শাসন শুরু করেছে। এরপর গুপ্তদের পতনের পরে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক
সপ্তম শতকে বাংলা শাসন শুরু করে এবং সেখানে তাদের শাসনকাল প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। এরই পরপরই মাৎস্যন্যায়ের যুগ শুরু হয় বাংলায়। সেটা আসলে সেখানে কোনো সময় রাজা ছিল না। যারা এই মাৎস্যন্যায়ের যুগ বলতে বোঝায় যে এখানে বাংলাতে একটা অরাজক অবস্থা বিরাজমান ছিল, সেখানে কোনো স্থায়ী বা সুস্থ শাসন ব্যবস্থা বাংলায় ছিল না। এই সময়কালটা ছিল প্রায় 100 বছর। 100 বছর ধরে বাংলায় মাৎস্যন্যায়ের যুগ চলতে থাকে। এরপর আবার বাঙালি পাল রাজাদের শাসন শুরু হয়। বাঙালি পাল রাজারা বাংলাকে ভালোভাবেই শাসন করতেছিল। প্রায় 400 বছর পাল রাজাদের শাসন বাংলায় চলমান ছিল। তাদের পতনের পরে আবার বাংলা পরাধীন অন্য বিদেশিদের শাসনের করতলগত হয়ে যায়। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে সেন রাজারা বাংলায় চলে আসে এবং 1100 শতক হতে 1203 সাল পর্যন্ত সেন রাজত্ব চলমান ছিল বাংলায়। তারপর বাংলাতে আরেকটি পরিবর্তন আসে, সেখানে শুরু হয়ে যায় মুসলিম শাসনের পটভূমি। মুসলিম শাসকদের মধ্যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 থেকে 1206 সাল পর্যন্ত বাংলা শাসন করে এবং মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হয়। এরপর বখতিয়ার খলজির পরে মুসলিম শাসকদের মধ্যে একটা পরিবর্তন আসে এবং তারা বাংলাকে 3টি ভাগ বা প্রদেশে বিভক্ত করে, যা ফরাসি ভাষায় তাকে ইকলিম বলা হয়। উত্তর বাংলায় লখনৌতি এবং পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে 3টি প্রদেশ দিয়ে মুসলিম শাসকরা বাংলাকে শাসন করতে শুরু করে। এরপর বাংলায় আবার চলে আসে স্বাধীন সুলতানি শাসন। স্বাধীন সুলতানি শাসনের সময়কাল ছিল 1338 থেকে 1538 সাল পর্যন্ত। স্বাধীনভাবে বাংলাকে তারা শাসন করেছিল। এরপর তাদের পতনের পরে আবার মোগল শাসনের সূচনা হয়। মোগলরা বাংলায় শাসন শুরু করে 1538 সাল থেকে 1757 সাল পর্যন্ত। প্রায় 300 বছর মোগল শাসন চলমান ছিল। মোগল শাসনদের পরাজয়ের পরে ক্ষমতায় আসতে শুরু করে ইংরেজ শাসন। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসে এদেশে বাংলার শাসক হিসাবে তারা ক্ষমতা দখল করে নেয়। আমাদেরই দেশের যারা ছিল বাংলার মীরজাফর, বিশ্বাসঘাতকতার কারণে 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ইংরেজরা তাদের শাসন শুরু করে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজরাই বাংলাকে শাসন শোষণ করে। যখনই বাংলার জনগণ আবার সোচ্চার হয় প্রতিবাদ করে, এক পর্যায়ে তারা বাধ্য হয় বাংলা ছেড়ে বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনতা দিয়ে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তো এই জন্য আমরা জানি যে উপনিবেশিক শাসন বেশি দিন স্থায়ী হয় না। যখনই দেশের জনগণ সোচ্চার হয়, সচেতন হয়, তখনই তারা বাধ্য হয় দেশ ছেড়ে চলে যেতে। ঠিক তাই হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1947 সালে ইংরেজরা চলে গেলেও আমরা আবার পাকিস্তানিদের অধীনে চলে যাই। সেখান থেকে প্রায় 24 বছর, 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমরা পাকিস্তানিদের অধীনে ছিলাম। সেইখানে যখন আবার তাদের শাসন শোষণের বিরুদ্ধে বাংলার জনগণ যখন সোচ্চার হয়, প্রতিবাদ মুখর হয়, তারা বাধ্য হয় পাকিস্তানের আমাদেরকে 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের সে বিজয় আমরা ছিনিয়ে আনি, তারা আমাদের দেশ থেকে চলে যেতে বাধ্য হয়, আমরা বাধ্য করেছি তাদেরকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে বাংলার যে রূপময় সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদের যে প্রাচুর্য, তার কারণে বিদেশি শাসকবৃন্দ বিভিন্ন সময়ে বাংলাকে কী করেছে, তারা শাসন শোষণ করেছে। যেমন আমরা এখানে এই ধারাবাহিক
ক্রমটা যদি একটু লক্ষ্য রাখি এবং কয়েকবার আমরা লিখি এবং পড়ি, তাহলে এই পাঠের মূল বিষয়বস্তু আমাদের চলে আসবে, জেনে যাব আমরা। তাই যেমন দেখতে পাচ্ছিলাম যে কি খ্রিস্টপূর্বে আর্যদের শাসন, এরপরে 300 শতকে মৌর্য সম্রাট অশোকের শাসন, 400 শতকে গুপ্তদের শাসন, 7ম শতকে প্রথম বাঙালি শাসক শশাঙ্কের শাসন, এরপর 100 বছর মাৎস্যন্যায়ের যুগ। পরীক্ষার মধ্যে মাৎস্যন্যায়ের যুগ প্রশ্নটা অনেক সময় আমরা দেখতে পাই আসে, তাই আমরা জানবো যে কি, যে বাংলা এমন 100 বছর যে অরাজকতা ছিল, স্থায়ীভাবে কোনো শাসক সেখানে ছিল না, সেটাই ছিল মাৎস্যন্যায়ের যুগ। এরপর বাঙালি পাল রাজাদের শাসন শুরু হয় প্রায় 400 বছর। এরপরেই দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আবার সেন রাজারা এখানে বাংলা আগমন করে এবং 1100 শতক হতে 1203 সাল পর্যন্ত বাংলা শাসন করে। এরপরে আবার শাসন ব্যবস্থা একটা পরিবর্তন আসে, সেখানে মুসলিম শাসকদের পটভূমি রচনা শুরু করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমরা দেখতে পাচ্ছি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ক্ষমতায় ছিল 1204 থেকে 1206 সাল পর্যন্ত। তারপর তার মৃত্যুর পরে মুসলিম শাসকরা, যেটা ইকলিম বলেছিলাম যে বাংলাকে তারা 3টি প্রদেশে ভাগ করেছিল, উত্তর বাংলার নখনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও, এই 3টা প্রদেশে বিভক্ত করে মুসলিম শাসকরা বাংলাকে শাসন করতে শুরু করে। তারপর চলে আসে স্বাধীন সুলতানি শাসন, যেটার সময়কাল ছিল 1338 থেকে 1538 সাল পর্যন্ত। তারপর তাদের পতনের পরে আবার মোগলরা শুরু করে 1538 থেকে 1757 সাল পর্যন্ত, প্রায় 300 বছর। এরপরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা ইংরেজ শাসকরা বাংলা শাসন করতে শুরু করে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এরপর শুরু হয় যে পাকিস্তানিদের শাসন, তারা ছিল 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত, 24 বছর। এই যে ধারাবাহিকভাবে বাংলাকে যারা বিভিন্ন সময়ে শাসন এবং শোষণ করেছে, আমরা তাদেরকে আমাদের সচেতনতার মাধ্যমে বাংলা থেকে তাদেরকে তাড়াতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব যে আজকের পাঠগুলো আমরা এখানেই সমাপ্ত করছি, অন্যদিন অন্য কোনো পাঠ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।